মানুষের নিরাপত্তার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে আজ মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণ করেছে আগরতলা কর্পোরেশন এলাকায় আগামীকাল ছাব্বিশে মে পর্যন্ত আগামীকাল যে ছাব্বিশে মে পর্যন্ত যে করোনা কারফিউ জারি করা করা আছে সেটা আরও কঠোর করে বর্তমান দিনে যেটা ছাব্বিশে মে পর্যন্ত কালকে সকাল পর্যন্ত যে করোনা কারফিউ জারি আছে সেটা আরো কঠোরভাবে অন্যান্য আরবান এলাকাগুলিও আগামী পাঁচই জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে আগরতলা কর্পোরেশন বাকি সব আরবান এরিয়া সেটা আগামী পাঁচই জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে এই ক্ষেত্রে মুদি দোকান সবজি মাছ এই ধরনের জরুরি পরিষেবার জন্য যে সকল দোকান খোলা থাকতো সেগুলি এখন সকাল ছয় ঘটিকা থেকে বারো ঘটিকা পর্যন্ত খোলা থাকবে এরপর বাকি সম্পূর্ণ বন্ধ সকাল ছয় ঘটিকা থেকে সবার জন্য নয় জরুরি পরিষেবা সবার জন্য নয় জরুরি পরিষেবা বলতে মুদি সবজি ফল বা জরুরি পরিষেবা যেগুলি আছে সেগুলি শুধু সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকবে বাকি সম্পূর্ণ সম্পূর্ণবন্ধ এক্ষেত্রে প্রশাসন থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে তল্লাশি সহ সমস্ত কীরকম কঠোর পদক্ষেপ নেওয়া হবে সকলের সহযোগিতা আমরা কামনা করছি সরকারি গাড়ি এবং হেলথ রিলেটেড গাড়ি ছাড়া সমস্ত যানবাহন বন্ধ থাকবে ওই সময় যে ছটার থেকে বারোটা সেগুলি জরুরি পরিষেবার গাড়িগুলি ওই সময় থাকবে নতুবা হেলথ রিলেটেড গাড়ি এবং সরকারি গাড়িগুলি সমস্ত এগুলি সবগুলি এগুলি যানবাহন বন্ধ থাকবে সরকারি কার্যালয়গুলি সরকারি কার্যালয়গুলি জরুরি পরিবেশের সাথে যুক্ত অফিসগুলি মাত্র খোলা থাকবে এছাড়া আরবান ছাড়া বাকি সারা রাজ্য এখন পর্যন্ত আমি বলছি কালকা সকাল থেকে বলছি সারা আরবান এলাকা আগরতলা কর্পোরেশন সারা আরবান এলাকাগুলি করোনা কারফিউ জারি করা হচ্ছে পৃথকভাবে নোটিফিকেশান পৃথক 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 নোটিফিকেশান বিজ্ঞপ্তি জারি করা হবে আজকে রাত্রেই আরবান ছাড়া বাকি সারা রাজ্য সাতাইশ মে সকাল থেকে করোনা কারফিউ পাঁচই জুন পর্যন্ত ঘোষণা করা হচ্ছে এটা পৃথকভাবে নোটিফিকেশান জারি করা হবে পৃথক পৃথক বিজ্ঞপ্তি এর জন্য জারি করা হবে এবং শুধুমাত্র জরুরি পরি একই জিনিস জরুরি পরিষেবা যুক্ত গাড়ি ওই যেটা সকাল ছটার থেকে বারোটা পর্যন্ত সারা রাজ্যে অর্থাৎ সাতাইশ তারিখ সকাল থেকে সারা রাজ্যে একই ধরনের হয়ে যাবে শুধু মাঝখানে ২৬ তারিখটা শুধু আরবান এলাকাগুলি এটা খোলা থাকবে এছাড়া সম্পূর্ণ বন্ধ থাকবে রাজ্যের মানুষের নিরাপত্তার স্বার্থেই প্রশাসন এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে কারণ মানুষের নিরাপত্তা সবার আগে